স্কুলে এবার অঙ্ক ইংরাজির ক্লাস নেবেন সিভিকরা বোজনকান্ড অঙ্কুর প্রকল্পে জেলার জঙ্গলমহলের পাঁচটি থানার প্রতিটি অঞ্চলে একটি করে ও বাকি অন্যান্য থানাগুলিতে একটি করে মোট 55টি শিক্ষা কেন্দ্র চালু হবে প্রতিটি শিক্ষা কেন্দ্র শিক্ষকের ভূমিকায় থাকবেন সংশ্লিষ্ট এলাকার সিভিক ভলান্টিয়াররা বুঝতে পাচ্ছেন কোন জায়গায় চলে গিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা আজ যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন অথচ সিভিক ভলান্টিয়াররা নেবেন ক্লাস গ্রামাঞ্চলের পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ সিভিক ভলান্টিয়ারদের দিয়ে প্রাথমিক স্তরের অঙ্ক ও ইংরেজি শিক্ষাদানের কর্মসূচি নিল বাঁকুড়া জেলা পুলিশ আমরা এমন জায়গায় ফোকাস করছি যেখানে এডুকেশনের আমরা ভাবছি কি আরও একটু এফোর্ট দিলে পরবর্তীকালে আমরা ওখানকার সোসাইটির জন্য বেটার হবে জেলা পুলিশ সূত্রে খবর অঙ্কুর প্রকল্পে জেলার জঙ্গলমহলের পাঁচটি থানার প্রতিটি অঞ্চলে একটি করে ও বাকি অন্যান্য থানাগুলিতে একটি করে শিক্ষাকেন্দ্র চালু হবে এটা পুরো জেলা জুড়েই হচ্ছে ওই পাঁচটা থানায় যেখানে আদিবাসী কমিউনিটি বেশি আছে যাদের এডুকেশনের উপরে আমাদের বেশিরভাগ ফোকাস থাকছে সে আমাদের আশা আছে কি এটা ছোট ছোট বাচ্চাদের অনেক উপকার হবে আর ওই বাচ্চাদেরকে আমরা পরবর্তীকালে ভালো আমাদের সিটিজেন হিসাবে দেখতে পাবো বাঁকুড়া পুলিশের এই সিদ্ধান্তে জোর চর্চা শুরু করেছে বিজেপি টুইট করেছেন বিরোধী দলনেতাও রাজ্য সরকার শুনলাম বাঁকুড়াতে ঠিক করেছে অত্যন্ত গ্রামের স্কুলে সিভিক ভলান্টিয়ারদের দিয়ে অঙ্ক ইংরেজি ক্লাস হবে এর থেকে দুর্ভাগ্যের কিছু হয় না নিয়োগ দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগে বেসামাল রাজ্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষাক্ষেত্র আদালতের নির্দেশে চাকরি গিয়েছে শিক্ষক থেকে শিক্ষাকর্মীদের জেলা পুলিশের এই উদ্যোগকে বিজেপি ভালো চোখে না দেখলেও সাধুবাদ জানিয়েছেন অনেকেই বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট রিপাবলিক বাংলা আগুন 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 মেদিনীপুরের পর এবার বাঁকুড়াতেও ফের জঙ্গলে আগুন পুড়ে খাক হয়ে গেল বিষ্ণুপুর স্টেশন সংলগ্ন প্রায় 40 হেক্টর জঙ্গল দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন কাঠ পাচারকারীরাই কি অগ্নিকাণ্ডের নেপথ্যে উঠে প্রশ্ন তুলে দিচ্ছেন স্থানীয়রা ফের আগুন জঙ্গলে 30 থেকে 40 হেক্টর জঙ্গল পুড়ে খাক এবার বাঁকুড়ার বিষ্ণুপুর স্টেশন সংলগ্ন 60 নম্বর জাতীয় সড়ক এলাকায় 60 নম্বর জাতীয় সড়কের ঠিক উল্টো দিকের জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ছড়ায় আতঙ্ক একদম আগুন লেগে একদম সারা রোডের সাইডটা পুরো পুড়ে গেছে আবার আমাদের সামনে যখন আমার লেপ্রসি কলোনি গ্রামটা ছিল তো বাতাসের কারণে আমাদের গ্রামেও আগুন লাগার চান্স ছিল বুধবার দুপুর নাগাদ বিষ্ণুপুর স্টেশন সংলগ্ন জাতীয় সড়কের ঠিক উল্টো দিকের জঙ্গলে আগুন দেখা যায় দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে আমাদের দুটো ইঞ্জিন এসে সম্পূর্ণ নিয়ন্ত্রণে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের পাঞ্চেত ডিভিশনের বন আধিকারিক প্রায় অন্তত 30 থেকে 40 হেক্টর জঙ্গল প্রায় পুড়ে গেছে মূলত শুকনো ঘাস ছিল সেটা তো পুড়েছে কিছু গাছ যেগুলো ইয়াং ছিল সেগুলো কিছুটা পুড়েছে সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের জঙ্গলও আগুনে পুড়ে ছারখার হয়ে যায় প্রশ্ন উঠেছিল কাঠ পাচারকারীরাই কি অগ্নিকাণ্ডের নেপথ্যে বাঁকুড়ার ক্ষেত্রেও এই আশঙ্কা এড়ানো যাচ্ছে না বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট রিপাবলিক বাংলা